হ্যালো বাইকার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বাইকার্স, আমরা জানি বিভিন্ন কারণে পুলিশ আমাদের অযথাই মামলা দিয়ে থাকেন, আর এই সকল মামলা করলে আমরা কি করব, সময় মতো আমরা কাগজপত্র না দিলে কি করব, এসব বিষয় কিন্তু নিয়ে আমরা অনেকটা ঘাবড়ে যাই। বন্ধুরা, আজকে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আমি চেষ্টা করব মামলা হলে আপনারা কি করবেন এবং কি কি কারণে মামলা হয় সে সকল বিষয় নিয়ে কথা বলার জন্য। জানি এই কথাটি শোনার পরে কিছু কিছু লোক বলবে যে আজকে ভিডিও দেখার দরকার নেই, কি বিষয়ে কথা বলবে আমরা বুঝতে পেরেছি। আসলে তা না, পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যদি জেনে থাকুন তাও দেখুন, যদি না জেনে থাকুন তাও দেখুন। তো বাইকার্স, যে কোনো জিনিস জানার আগেই আমাদের প্রয়োজন কী কী কারণে মামলা হয় সে সকল বিষয় আমাদের সবার জানা। প্রথমে যদি এসব বিষয় জেনে থাকি তাহলে মামলা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো চলুন পুরনো বিষয়টি আমরা আরেকবার ঘেঁটে আসি, কী কী কারণে মামলা হয়। আসলে বৈধ কাগজপত্র না থাকলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স, সাধারণ পরিবহনের জন্য রুট পারমিট, সর্বোপরি চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে মামলা হয়। এছাড়াও ভুল করে বা ইচ্ছাকৃতভাবে ট্রাফিক আইন না মানার কারণে, সিগনাল লাইট না মানার কারণে মামলা হতে পারে। তাছাড়াও বিপজ্জনকভাবে দ্রুতগতিতে গাড়ি চালালে, যখন তখন লেন পরিবর্তন করলে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে, হেলমেট ছাড়া বাইক চালালে ইত্যাদি ক্ষেত্রে মামলা হতে পারে। এছাড়াও কিছু কিছু করণীয় ক্ষেত্রে আমাদের মামলা দিতে পারে, যথা যানবাহনের বিভিন্ন ত্রুটি, যেমন হেডলাইট না জ্বলা বা ইন্ডিকেটর লাইট না থাকা ইত্যাদি কারণে কিন্তু আমরা মামলা খেয়ে থাকি। তো আমরা মামলার বিষয়টি তো বুঝলাম, এখন আমরা বলতে পারি যে মামলাটি কে করবে। মামলা করা প্রয়োজন এবং যথাযথ মনে করলে কর্তব্যরত যে কোনো পুলিশ কর্মকর্তা আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। রাস্তায় তাৎক্ষণিক মামলার ক্ষেত্রে মামলা প্রদানকারী কর্মকর্তা যানবাহনের একটি ডকুমেন্ট জব্দ করে, তবে দুর্ঘটনার ক্ষেত্রে মোটরযান আইন ছাড়াও নিয়মিত মামলা হতে পারে। এখন আমি জানিয়ে দিব মামলা হলে আপনাদের করণীয় কী। যে কোনো আইন ভাঙার জন্য মামলা হতে পারে, ডকুমেন্টারি বা অন্য কোনো মোটরযান আইনে মামলা হলে সেটা বিশেষ উদ্বেগজনক কিছু নয়। ঢাকা শহরের পুলিশ ট্রাফিক বিভাগের 4টি জোন আছে, যথা পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। একজন ডেপুটি কমিশনার বা ডিসি প্রতিটি জোনের দায়িত্বে থাকেন। মামলা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম, এখন সংশ্লিষ্ট জোনের ডেপুটি কমিশনারের দপ্তরে গিয়ে কিছু দাপ্তরিক কাজ সম্পাদনের মাধ্যমে খুব সহজে মামলা নিষ্পত্তি করা যায়। এক্ষেত্রে নির্দিষ্টভাবে জরিমানা প্রদান করতে হয়, বিচারক অথবা ডিসি ট্রাফিক জরিমানার অঙ্ক নির্ধারণ করে দেন। জরিমানা নির্ধারণকারী পূর্ব জরিমানার 4/1 পর্যন্ত জরিমানা মকুব করতে পারেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি মকুব করে দিতে পারেন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করা না হলে ওয়ারেন্ট ইস্যুর জন্য সংশ্লিষ্ট আদালতে মামলা পাঠাতে হয়। আদালত থেকে ওয়ারেন্ট ইস্যুর পর পুলিশ কর্মকর্তারা রাস্তা সংশ্লিষ্ট গাড়িটি আটক করে এবং আদালতে জরিমানার টাকা দিলে আদালত গাড়িটি ছেড়ে দেওয়ার আদেশ দিতে পারেন। তবে অনেক সময় অধিভুক্ত চালক আদালতের আইনজীবীর মাধ্যমে পুলিশের মামলার বিষয়ে চ্যালেঞ্জ করা যায়। এই ছিল মোটামুটি এবং প্রাথমিক ধারণা। এছাড়াও আমি জানিয়ে দিচ্ছি আরও কিছু করণীয়। যদি আপনার গাড়িটি আপনার কোনো ট্রাফিক পুলিশ ভাই ধরে, তাহলে সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিক রেগে বা চটে যাবেন না। আপনাকে যদি গাড়ির কাগজপত্র দেখাতে বলে তাহলে আপনি সাথে সাথে দেখিয়ে দিন। যদি আপনার কাছে গাড়ির কাগজপত্র না থাকে তাহলে ভয় বা ভীতির কিছু নেই, আপনি তার কাছে সবিনয়ে অনুরোধ করুন বা একটি কারণ দর্শান। অবশ্যই কারণটি সৎ এবং সুন্দর হতে হবে, যে কারণে আপনাকে পুলিশটি ছাড়তে বাধ্য হবে। আর কোনো রকম দুর্নীতির আশ্রয় নেবেন না। যদি দুর্নীতির আশ্রয় নেন, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিকরা অনেক চালাক, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্নীতির কথা বা আপনার মিথ্যা কথা তারা কিন্তু বুঝতে পারবে, যার কারণে কিন্তু আপনি আরও বেশি বিপদে পড়বেন এবং বেশি ঝামেলা হবে। বন্ধুরা, চলতে চলতে অনেক কথা বলে ফেলেছি, যদি কথাবার্তার ভিতরে কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এখন যাচ্ছি সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। দেখছেন আমার গাড়িটি অনেক স্পিডে আছে, মেবি 75+ হবে। অবশ্যই আপনারা দ্রুতগতিতে গাড়ি চালাবেন না, এই দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণেই কিন্তু আপনারা মামলা খেতে পারেন, সে বিষয়টি অবশ্যই সবসময় মাথার দিকে রাখবেন। আর তাছাড়াও যদি দ্রুতগতিতে গাড়ি চালাই তাহলে অবশ্যই আমাদের কিন্তু জীবনের ঝুঁকি থেকেই থাকে, কারণ বাইকের অপর নাম মরণ সাইকেল। মরণ সাইকেলে চললে কিন্তু মরণ যে কোনো সময় আসতে পারে, তাই অবশ্যই গতিবিধি মেনে আপনারা রাস্তায় বাইক চালাবেন। রাস্তায় বাইক যদি আপনারা গতিবিধি মেনে না চালান তাহলে কিন্তু যে কোনো সময় আপনাদের জীবনে দুর্ঘটনার প্রভাব আসতে পারে। তাই সবাইকে একবারও অনুরোধ করছি যে অবশ্যই আপনারা জোরে গাড়ি চালাবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল মোড সিলেক্ট করে দিবেন, যেন আমাদের প্রতিটি ভিডিও পৌঁছে যায় আপনার নিকট এবং আপনি তা খুব সহজেই দেখতে পান। এবং আপনি যদি বিশেষ কোনো
প্রয়োজনীয় ভিডিও বানাতে বলেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন। আমি চেষ্টা করব সেই বিষয়টা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। পরিশেষে এই ভিডিওর শেষে একটি কথাই বলতে চাই যে আপনারা যারা বাইক চালান তারা অবশ্যই লুকিং গ্লাস ফলো করবেন, ডানে এবং বামে যাবেন এবং গতিরোধক নিয়ন্ত্রণ করে গাড়ি চালাবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন।